কোটাপথে একটা অন্ধকার, কোটাকে আমরা একটা অভিশাপ হিসেবে দেখছি। সর্বজনীন ভাবে আমাদের জীবন বিপন্ন। ষষ্ঠ দিনের মতন আমরা আবারও আন্দোলনে নেমেছি। আজকে আমাদের বিশেষ ছিল যে আমরা মোমবাতি প্রজ্বলন করব। মোমবাতি একটা অন্ধকারকে আমরা এই মোমবাতি প্রজ্বলনের একটা প্রতীক হিসেবে দেখছি, যে কোটাপথে একটা অন্ধকার, আর সেটা আমরা এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আমাদের আলো প্রজ্বলন যেন কোটাপথাকে বিনাশ করে দেয়, যেন কালকের রায় যেটা হয় সেটা যেন অর্ধেক প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা শিক্ষার্থীর এই যে কঠোর পরিশ্রমের দিক থেকে চিন্তা করে যেন তাদের মেধার লড়াইয়ের ওপর ভিত্তি করেই যেন সেই রায়টা দেওয়া হয়, এই জন্যই আমাদের এই আন্দোলন। কোটাকে আমরা একটা অভিশাপ হিসেবে দেখছি, যেটা মানে অন্ধকার, আর যার প্রেক্ষাপটে আজকে কর্মসূচি গ্রহণ, মোমবাতি প্রজ্বলন। আর আসলে মুক্তিযুদ্ধের মূল কথাই সমতা, যেখানে আসলে এদেশের মানে শুধু দুর্নীতি আর কোটা প্রথা। আর আমরা তো দেখছি যে হচ্ছে প্রশ্ন ফাঁসের যে এদিক থেকেই শুধু আমরা দেখছি, আসলে এখানে আসলে কোনো বৈষম্যের আমাদের সোনার বাংলায় ঠাঁই হবে না। সর্বজনীনভাবে আমাদের জীবন বিপন্ন, এবং এই বিপন্নতা কেমন বিপন্ন, কালকে আমার বন্ধু নজরুল বলেছে যে আমার বাপের কোটা নেই এবং আমার বাপের টাকা নেই যে ও প্রশ্ন কিনবে, এইরকম বিপন্ন। এবং এই বিপন্ন অবস্থায় আমরা যে স্লোগান দিচ্ছি, এই স্লোগানগুলো কোনো সাধারণ স্লোগান না, এগুলো আমাদের হৃদয়ের ভিতর থেকে উঠে আসা হাহাকার আর্তনাদ। এবং এই আর্তনাদ দেখে স্বাভাবিকতই একটা স্বাভাবিক মানুষের কী হবে, কান্না আসবে, হৃদয় নরম হবে। কিন্তু আমরা এতটুকুই বলতে চাই যে আমাদের দায়িত্বশীলদের ভিতরে এখনও কোনো টেন্ডেন্সি আমরা দেখিনি যে তাদের হৃদয় নরম হচ্ছে। তারা আমাদেরকে নিয়ে সবসময় উপহাস করে যাচ্ছে এবং উপহাসমূলক কথা বলে যাচ্ছে, এবং আমরা আজীবনই কখনও রক্ষক নামে ভক্তদের উপহাসকে সহ্য করিনি, সবসময় ধুলাই মিশাই দিয়েছি, এবং সেই ধুলাই মিশে দেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা এখানে অবস্থান করেছি। প্রদীপ জ্বালানোর মাধ্যমে এটাই বুঝতে চাচ্ছি আমাদের কোটা নামক যে বৈষম্যটা আমাদের কালো ছায়ার মতো আমাদের উপর জেঁকে বসেছে, এই কালো ছায়া বা এই অপশক্তিকে যাতে আমরা আলোর মাধ্যমে দূর করতে পারি, এইটাই হচ্ছে মূলত আমাদের আজকের বার্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।